नमस्कार सबाई के शुभ महाराज बादलपुर गीतांजलि संगीत विद्यालय हमारे आज के सामाजिक माध्यमे आमरा आमादेर ए सरासरि सम्प्रचार करार चेष्टा करछि आमादेर अनुष्ठान एवं ए सामाजिक माध्यमे जारा आपनारा आमादेर उपरांते आछेन সবাইকে বাদলপুর গীতাঞ্জলি সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা বাণী প্রেরণ করি। আমাদের সংক্ষিপ্ত পরিসরের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আপনাদের আশীর্বাদ আমাদের সাথে থাকুক এবং সর্বশেষে আমাদের মহামায়া তিনিও আমাদের সহায় থাকবেন এই আশা নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আবারও আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। ইয়া চণ্ডী মধুকৈটব দৈত্যদলনী, ইয়া মহিষা সুরমর্দিনী, ইয়া ধূম্রেক্ষণচণ্ড মুণ্ডমথিনী, ইয়া রক্তবীজাসনী শক্তিশুম্ভ নিশুম্ভ দৈত্যদলনী, ইয়া সিদ্ধি উলক্ষী পরা সা দেবী নবকোটি মূর্তি সাহিতাম্মা আদি বিশ্বেশ্বরী। আজ এখন আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের বিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমি মূর্তি আগমন করে। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষের এবং দেবী পক্ষের সন্ধি। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্ব প্রাপ্ত হন এই তিথি। এখন আমরা নৃত্য পরিবেশন করবে আমাদের
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী নৃত্য পরিবেশিত হবে। Oh,
যারা আপনারা পরে এসেছেন আমাদের লাইভ সম্প্রচারে লাইভ প্রোগ্রামে এসেছেন, আপনাদের পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মাধবপুর গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের শারদ অঞ্জলি অনুষ্ঠান আমরা শুরু করেছি এবং তা সম্প্রচার করছি সরাসরি। যারা পরে এসেছেন আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদের আনন্দ দেওয়া যায়। প্রতিদিন মানুষ ক্ষুদ্র অসহায়, কিন্তু উৎসবের দিনে মানুষ মহান। এটি আমি রবি ঠাকুরের একটি বাণী বললাম, আবার বলছি, প্রতিদিন মানুষ ক্ষুদ্র অসহায় দিন, কিন্তু উৎসবের দিনে মানুষ মহান। সামনেই আমাদের বাঙালি এবং বাংলার বড় উৎসব, মহান উৎসব, এবং আমাদের দেশ ছাড়িয়ে পাশ্চাত্য দেশে এবং অন্যান্য দেশগুলোতে আমাদের এই উৎসবের অনেক বেশি সমাদৃত হয়ে আসছে। আমরা আমাদের অনুষ্ঠান আরো সুখময় এবং শান্তিপূর্ণভাবে আমাদের দিনগুলো কাটুক, সেই কামনা, সেই আশা নিয়ে আমি আমাদের এই অনুষ্ঠান করছি এবং আপনারা আপনাদের এই শান্তি বজায় থাকুন। এখন আমরা আবার নৃত্যতে চলে যাব।
হৃদয় আলোয় তোমার শোভা, তোমার মূর্তি বড় মনোরোভা, মনের অসুর দমন করে তোমায় প্রণমী উমা পরজুড়ে। দেবী পক্ষের এ মহাতিথিতে এসো মাগো এই মাতৃভূমিতে, তোমার ধ্যানে তোমার স্তুতিতে হলো মহানয়া এই পৃথিবীতে। এখন আমরা সঙ্গীতে যাব এবং তারপর এটি আমাদের সমাপ্তি সঙ্গীত আমরা ঘোষণা রাখছি। আগে থেকে আমরা আগেই বলেছি আমাদের সংক্ষিপ্ত পরিসরের অনুষ্ঠান। এখন সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের শিক্ষার্থীরা আর এদিকে দেখছেন স্টুডেন্টরা, যারা অঙ্কন বিভাগের ছাত্রছাত্রী তারা ইতিমধ্যে অনেকটাই ঠিক আছে। আমরা এইভাবে একটা কম্পোজ করার চেষ্টা করছি। আর সঙ্গে সঙ্গে বলি, আমার যারা ক্যামেরা পার্সন আছে, আমার দেবাশিস ভাই, তারপরে রয়েছে আমাদের একটু স্কুল যারা এতে আসছেন, মেম্বার আসছেন যারা, তাদের একটু তুমি ছবিটা দেখাও। শক্তি সামন্তবাবু আছেন, নন্দ দুলাল ভট্টাচার্য মহাশয় আছেন, পেছনে শিববাবু আছেন আর অভিভাবক আছেন দুজন। আমরা পেয়েছি তাদেরকে, এই জন্য ছাড়তে পারছি না সেগুলো, তারাও আমাদের সঙ্গে থাকেন। আর ক্যামেরা পার্সন আছেন, একজন ইউটিউবার আসছেন, আমি এই মুহূর্তে তার পরিচয়টা পাচ্ছি না। আর আমাদের দেবব্রত আছে তবলা, আর এদের নাম সবাই এক এক করে বলার কিছু নেই, পরে আমরা সেগুলো জানিয়ে দেবো। আছে প্রিয়াঙ্কা, রুমা, তারপরে রয়েছে অসীমা, রয়েছে পৌলমী, অর্পিতা, আর এপাশে রয়েছে শম্পা কর, রয়েছে সুদীপ, রয়েছে অপর্ণাকরণ, আর এই অট্ট। মোটামুটি একটা ছোট আমাদের এই সংসার মোটামুটি আছে, ঠিক আছে। এছাড়াও নাচে তো রয়েছে অনেকে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, একটু দূরে আছে, ঠিক আছে। পরের গান Oh,
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংগীতের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আগে ঘোষণা করেছিলাম এটি আমাদের সমাপ্তি সংগীত, আর আমরা তার সঙ্গে সঙ্গে দেবী দুর্গার সেই মুখশ্রী যে সৌন্দর্যটা আমরা তুলে ধরলাম আমাদের স্টুডেন্টরা করেছে, আর সব মিলিয়ে আমরা আজকে প্রভাতী অনুষ্ঠান শারদাঞ্জলি এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাই নমস্কার।